আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত নারী ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিআরবি সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, নারীরা তার ঘরের কাজের বাইরে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত হতে পারে কি পারে না, পারলে কতটুকু পারে, কিভাবে পারে, এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক কর্মকাণ্ডে নারী। স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দর্শক, আমাদের আজকের বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন, সেই ক্ষেত্রে স্ক্রলে দেখানো নম্বরে কল করতে হবে। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমাদের আজকের যে আলোচনার বিষয় যে সামাজিক কর্মকাণ্ডের নারী, তো আমরা যে বিষয়টা দেখি যে ঘর সামলানোর পরেও নারীরা অনেক সময় এটা তার মধ্যে আসতেই পারে যে সে আসলে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে যায়, লাইক সে হয়তো কোনো পেশায় বা কোনো দক্ষতা অর্জন করার আগ্রহ তার মধ্যে থাকতে পারে, বা লেখাপড়ার জন্য বাইরে যাওয়ার একটা চিন্তা থাকতে পারে। তো এই যে তার এই আগ্রহের জায়গাটা, এই আগ্রহের জায়গাটা তাকে স্বভাবতই বাইরে যেতে হওয়া লাগে, তো এই বাইরে যাওয়ার বিষয়টা আসলে ইসলামের দৃষ্টিকোণটা কি? ধন্যবাদ। আগে আমি, আমার মনে হয় আমরা একজন মুসলমানের সামাজিক যে দায়িত্ব সেটা নিয়ে আমরা একটু জেনে নিই, তারপরে একজন মুসলিমের যে দায়িত্ব, একজন নারী এবং পুরুষ উভয়েরই একই দায়িত্ব, তাই তো? তো সেখান থেকে সেই দায়িত্ব পালনে আমরা কীভাবে আগাবো সেটা নিয়ে চিন্তা করি। আমরা জানি যে, আমি রেফারেন্স দিব সুরা তাওবার 71 নম্বর আয়াতের, যেখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে মুমিন নারী এবং মুমিন পুরুষগণ একে অপরের আউলিয়া। আউলিয়া মানে প্রোটেক্টর, আউলিয়া মানে গাইড। তো এই আমরা অভিভাবক বলি, আমরা বলি যে কেউ যদি আমাদের আউলিয়া কাউকে বলি, তার মানে তাকে আমরা অভিভাবক করতেই। তো মুমিন নারী এবং মুমিন পুরুষগণ একে অপরের আউলিয়া, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। তো আমরা দেখছি যে মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা একে অপরের অভিভাবক হিসেবে বলছেন, এবং তারপরে বলছেন তাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজকে নিষেধ করা। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হচ্ছে এ। তার মানে এই দায়িত্বটা প্রত্যেক মুমিন এবং প্রত্যেক মুমিন নারী এবং পুরুষের উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। আচ্ছা, এইটা এটা তো শুধু ঘরে না, সামাজিকভাবে সব জায়গায় ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজকে তারা থামিয়ে দেবে, থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, নিষেধ করবে। তারপরে আমরা সুরা আল ইমরানে আল্লাহ তাআলা 104 নম্বর আয়াত, 110 নম্বর আয়াতে, 104 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের মাঝে একদল লোক থাকতেই হবে যারা সৎ কাজের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। একদল লোক থাকতেই হবে মুসলিম সমাজে। আচ্ছা, এবং সেই দলের মধ্যে নারী পুরুষ সবাই আছে, ভালো কাজের ডাকার জন্য একটা দল থাকতেই হবে। 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হচ্ছে সেই কল্যাণকর জাতি যাদেরকে পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। আচ্ছা, সেই জাতি যাকে পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য, এবং তোমাদের কাজই হচ্ছে সৎ কাজের দিকে ডাকা এবং অসৎ কাজ থেকে সবাইকে বিরত রাখা। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, যে মুসলমানদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমরা যেন খেয়াল করি। এবং সুরা আসরে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই সবাই ক্ষতির মধ্যে আছে, শুধু তারা ছাড়া যারা ইমান এনেছে, সৎ কাজ করেছে এবং হকের দিকে ডেকেছে এবং সবরের দিকে ডেকেছে, মানে সত্যের দিকে ডাকছে এবং সবরের দিকে ডাকছে। তার মানে একজন মুসলমান কেউ ঘরের ভিতরে চুপ করে বসে থাকতে পারবে না, তার কন্টিনিউয়াস তার উপরে ফরজ দায়িত্ব হয়ে যাচ্ছে যে ভালো কাজের দিকে ডাকা এবং খারাপ কাজকে বিরত রাখা, মানুষকে বলা যে খারাপ কাজের দিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতে পারতেন শুধু যে তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজ করা, মন্দ কাজ থেকে দূরে থাকা, এটা না। নিজে একা একা ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে দূরে থাকা অনেক সময় সহজ হয়, কিন্তু সমাজকে এবং সবাইকে ভালো কাজের দিকে ডাকা এবং সবাইকে মন্দ কাজ থেকে বিরত রাখার যে আহ্বান, এই জিনিস কিন্তু সহজ না। এবং এই জিনিসটাই সামাজিক দায়িত্বে চলে যায়,
যখন আমরা বলি যে আমরা একা ভালো কাজ করছি, একা মন্দ কাজ থেকে দূরে রাখছি, তখন কিন্তু আমরা সমাজের লেভেলে নাই, আমরা ব্যক্তিগত পর্যায়ে আছি। কিন্তু যখনই বলা হচ্ছে যে সৎ কাজের দিকে ডাকতে হবে এবং অসৎ কাজকে বারণ করতে হবে, তখন দায়িত্বটা একেবারে সামাজিক লেভেলে, এবং প্রত্যেক মুমিন নারী এবং মুমিন পুরুষের উপরে আল্লাহ তাআলা পরিষ্কার এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে মুমিন নারী এবং মুমিন পুরুষ উভয়কে সামাজিকভাবে ইনভলভ হতে হবে। যদি সে ইনভলভ না হয় তাহলে তো সবাইকে সৎ কাজের দিকে ডাকতে পারবে না এবং অসৎ কাজ বারণ করতে পারবে না। এবং সেটা করতে হলে কমিউনিটিতে ইনভলভ হতে হবে, কমিউনিটির মানুষের মাঝে থাকতে হবে। সুতরাং ঘরের ভিতরেই তার এইটুকু কাজ না, সমাজের মধ্যেও এই কাজ। এবং আমি বলবো সূরা তওবার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা ইন্টারেস্টিং কথা বলছেন। শুরুতে বলছেন যে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ একে অপরের সাপোর্টার, তারা খারাপ কাজের দিকে ডাকে এবং ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে দেখো, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ একে অপরকে শক্তিশালী করছে, তারা একে অপরের সাপোর্টার হিসেবে কাজ করছে। এবং তারপরেই 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অপরের আউলিয়া, তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরকে প্রোটেকশন দিবে। সেখানে যদি শুধুমাত্র পুরুষ কাজ করে, মুমিন নারীর সাপোর্ট এবং অভিভাবক তো যদি না নেয়, তাহলে তো তারা কম শক্তিশালী, দুর্বল হয়ে যাবে। যারা ইসলামের বিপক্ষে আছে তারা নারী পুরুষ একসাথে মিলে শক্তিশালী হচ্ছে, আর আমরা যারা মুমিন আছি, মুসলমান আছি, তারা নারীদেরকে অর্ধেককে বাদ দিয়ে একা আগাচ্ছে, আমরা তো দুর্বল। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের অভিভাবক, তারা একে অপরকে ভালো কাজের দিকে ডাকবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এর মানে হচ্ছে মুমিন নারী মুমিন পুরুষ উভয়কে সামাজিকভাবে ইনভলভ হতেই হবে। যদি এটা সে না হয় তাহলে এই দায়িত্বটা সে পালন করতে পারবে না। তো আবার সামাজিক দায়িত্ব পালনের ব্যাপারে স্বভাবতই ঘরে থেকে তো কাজ করার একটা সুযোগ থাকেই, অনেক সময় সামাজিক দায়িত্ব বা সামাজিক কাজগুলো করার ব্যাপারে বাইরেও যেতে হয়। তো অনেক তো আমাদের সমাজে আজকাল যেটা দেখা যায় যে নারীরা যখন বাইরে কাজ করে অনেক সময় অনেক রকম হয়রানির শিকার হয়ে থাকে। যদি স্পেসিফিক্যালি বলি, যেমন গণপরিবহন অনেক সময় বাধ্য হয়ে মেয়েদেরকে উঠতে হচ্ছে, এবং এই যে হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়গুলোকে আপা ইসলামের আলোকে যদি একটু বিশ্লেষণ করতেন। জি, আমি একটু বলবো, সেটা হচ্ছে যে নারী যদি আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে চায় তাহলে তাকে যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, পুরুষকেও যোগ্যতা অর্জন করতে হবে, নারীকেও যোগ্যতা অর্জন করতে হবে। যদি আমরা দুনিয়াবি জ্ঞান, দুনিয়াতে কী ঘটছে এটা সম্বন্ধে যদি একদম না জানি, তাহলে আমরা ভালো কাজের দিকে ডাকবো কীভাবে, মন্দ কাজ থেকে বিরত রাখবো কীভাবে? এবং এটা যদি একটা নারী শুধুমাত্র ঘরে বসে থাকে, সে যদি এডুকেটেড না হয় এবং বাইরে বিশ্বে কী হচ্ছে সেই সম্পর্কে কোনো খোঁজ না রাখে, তাহলে সে পারবে না। তো এই জন্য তাকে তো আসলে বাইরে বেরোতেই হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সামাজিক কাজের মধ্যে আমরা জানি যে আমাদের যারা আমাদের প্রতিবেশী আছে তাদের খোঁজ নেওয়া, যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ নেওয়া, যারা অসুস্থ আছেন তাদের খোঁজ নেওয়া, এগুলি ফরজ। তো তাই যদি হয় তাহলে একজন নারী যদি সেই ফরজ দায়িত্ব পালন করতে যায়, একজন অসুস্থ আত্মীয়কে দেখতে চায়, ডেফিনেটলি তাকে ঘর থেকে বের হতে হচ্ছে। তিনি যদি কোনো দরিদ্র মানুষকে সাহায্য করতে বের হন, সাদাকার কাজে যান, ডেফিনেটলি তাকে বের হতে হচ্ছে। এমন যদি হয় যে কোনো একটা মিটিং হচ্ছে, যেমন সেখানে একজন নারীর কমেন্ট করা দরকার, তার পার্টিসিপেশন দরকার, তাহলে তাকে ঘর থেকে বের হতে হচ্ছে এবং সেখানে সে পার্টিসিপেট করছে। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখেছি যে তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলছেন যে নারীরা অনেক বেশি মাহর নিচ্ছে, তাদের মাহরের পরিমাণ একটু কমিয়ে দেওয়া দরকার। তখন অডিয়েন্সের মধ্যে একজন নারী দাঁড়ান, সাধারণ নারী বসা আছে, সে হাত তুলে দাঁড়িয়ে গেল যে আমিরুল মুমিনিন, আপনি তো আসলে এই কাজটা করতে পারেন না, কারণ আল্লাহ তাআলা মাহরের যে হক সেটা শুধুমাত্র নারীকে দিয়ে দিয়েছে, নারী যত টাকা চায় সে চাইতে পারে, আপনি সরকারিভাবে এটা নিষেধ করতে পারেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে বললেন যে এই সাধারণ নারী আমার চাইতে ভালো জানে, ওমরের চাইতে ভালো জানে। তো তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে যে যখন আলোচনা হয়, ডিসকাশন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তার সাহাবীদের সময় নারীরা পার্টিসিপেট করেছে এবং যখন তাদের কথা জানানো দরকার তখন তারা সেটা জানিয়েছে, এবং নারীদের পার্টিসিপেশনের কারণেই ইসলামের সাকসেস তো এইভাবে আসেনি। অর্ধেক জনগণকে দাবিয়ে রেখে, চুপ রেখে, শুধু পুরুষরা কাজ করে ইসলামের
যে এস্টাবলিশমেন্ট হয়েছে, আল্লাহর বাণী যে দুনিয়াতে এস্টাবলিশ হয়েছে, আল্লাহর ইচ্ছাই হয়েছে, কিন্তু শুধুমাত্র পুরুষের কাজে হয় নাই, সেখানে প্যারালালি নারীরা অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছেন। তো সেটা করতে গেলে তাদেরকে অবশ্যই ঘরের বাইরে যেতে হবে, যেতে হতে পারে, এবং সেইটা যাতে সেফ হয়, নিরাপদ হয়, সেটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। গণপরিবহন তো নারীর একার দায়িত্ব না, গণপরিবহন তো এখানে যারা গণপরিবহন চালাচ্ছেন তাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সুতরাং এই যা এই জিনিসগুলি আমি বলবো, এখন যে পরিস্থিতি আছে, নারীদেরকে তাদের জরুরি কাজে বের হতে হয়, শুধুমাত্র সামাজিক না, দিস ইজ নট অপশনাল। দেখা যায় বাবা অসুস্থ, মা অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গণপরিবহনে করে যেতে হচ্ছে। আমরা করোনার সময় দেখেছি নারীরা দৌড়াচ্ছে তাদের ছোট বাচ্চা নিয়ে হাসপাতালে হাসপাতালে। এইসব কাজে নারীদের যেতে হবে না বাইরে? ডেফিনেটলি যেতে হবে। তারা কি ঘরে বসে থাকার জন্য, তাদের মা বাবা মারা যাবে, তারা ঘরে বসে থাকবেন? তাদের দায়িত্ব না তাদেরকে দেখাশোনা করার? তো তাদের সেই দায়িত্ব পালন যাতে সহজ হয়, তাদের সেই দায়িত্ব পালন যাতে আরামদায়ক হয়, সেই কাজটা তো আসলে আপা অনুমতি পেলে একটা ফোন নিতে চাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাদিয়া ইসলাম, আমি হলো মোহাম্মদপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। আমার প্রশ্নটি হলো যে প্রয়োজনের তাগিদে বা জবের ক্ষেত্রে মেয়েদের বাইরে যেতে হয়, কিন্তু পর্দা করিয়ে যাওয়ার পরও আমরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, এক্ষেত্রে আমাদের কি করণীয়? আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য, আমাদের সাথেই থাকুন। জি আপা, পর্দা করার পরেও হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে একজন নারী কি করতে পারে? এটা একেবারেই সামাজিক ব্যাপার এবং সামাজিকভাবেই আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে। এবং আমি বলবো যে এটা সত্যি আমাদের রাস্তাঘাট নিরাপদ না অতটা, বিশেষ করে সন্ধ্যা হয়ে গেল তারও না, এবং এটা একটা। আর যেখানে আমরা জব করছি, অনেক সময় কাজ করছি, সেটাও নারী বান্ধব না। তো এইটা আমি বলবো যে আজকের দুনিয়াতে যে কোনো জবের পরিবেশ নারী বান্ধব হওয়া অত্যন্ত জরুরি, এবং সেখানে সেফটি সিকিউরিটি বজায় রাখা অত্যন্ত জরুরি। কোথাও যদি কোনো কমতি হয়, উপরে লেভেলে কমপ্লেন করার যদি কোনো ব্যাপার থাকে, বা কখনো যদি কর্মচারী যারা আছেন, স্টাফ আছেন, তাদের ফিডব্যাক নেওয়া জরুরি হয়। এই কথাগুলি যেন ওনারা জানান উপরের দিকে। প্রথম স্টেপ হচ্ছে নারীদের যে অসুবিধা হচ্ছে সেটা যেন উপরে জানানো হয় কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি আমরা যদি জানাতে থাকি এটা কাজ হয়। এবং অনেক সময় আমরা দেখেছি যে কেসও করেছে নারীরা, তাদের যখন অসুবিধা হচ্ছে কোনো কর্মক্ষেত্রে, তারা কিন্তু আইনের আশ্রয়ও নিয়েছে এবং দেখা গেছে যে রায় এসছে, যা কোর্টে রায় এসছে নারীদের পক্ষে। প্রশ্নের একটু প্রাসঙ্গিকতাই বলবো যে আসলে আপা, এই যে যে আপা যে প্রশ্নটি করলো যে আসলে একজন নারী পর্দা করার পরেও আসলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে কি কারণগুলো কাজ করে আপা, বা সমাধানটাই কি সামাজিকভাবে? যদি আমি সামাজিকভাবে আমি বলবো যে যে হ্যারাসমেন্টের কারণটা হচ্ছে, এটা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে সমাজে মানুষের মরাল ট্রেনিং, যেটা নৈতিক যে শিক্ষাটা, এটা কমে গেছে। মানে নারীর প্রতি যে শ্রদ্ধা দেখানো, ভালোবাসা দেখানো, রেসপেক্ট দেখানো, বা মার্সি, দয়ার যে ব্যবহারটা, সেটা করার কথা ছিল সবার, পুরুষদের তো অবশ্যই, অন্য নারীদেরও করার কথা। আমরা পরস্পর পরস্পরের সাথে দয়া মায়ের ব্যবহার করব এবং নৈতিকভাবে ভালো ব্যবহার করব। এবং একজন নারীর দিকে তাকিয়ে যে খারাপ কথা বলছে, সেই নিজে তো একটা পাপ কাজ করছে, বিরাট গুণার কাজ করছে, সেটা তো নারীর দোষ না। তো তার মানে নৈতিকভাবে বিরাট একটা অবক্ষয় হয়েছে, এটা একটা নৈতিকতার দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতিও একটু দেখতে হবে। এমন হতে পারে যে যারা এই অত্যাচার অন্যায় করছে তারা কোনো না কোনোভাবে আসলে শাস্তি পাচ্ছে না, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, তারা আসলে যথেষ্ট শাস্তি যদি পেয়ে যায় তাহলে হয়তো তারা শাস্তির ভয়েও এই কাজগুলি কম করবে। এবং সেই জন্য নারীদের আসলে কমপ্লেন করার জায়গাটুকু, যে একজন, অনেক সময় নারীরা আমরা না চুপ করে যাই, আমাদের বিরুদ্ধে যখন অন্যায় হতে থাকে আমরা সেটা জানাই না। যদি আমরা জানাই, এটা সত্যি যে কথায় কথায় কমপ্লেন করা ঠিক না, কিন্তু আমাদের এই সেন্সও হতে হবে যে কখন জানানো দরকার, যখন এটা সিকিউরিটির ব্যাপার হয়ে যায়, সেফটির ব্যাপার হয়ে যায়, ডেফিনেটলি এটা জানাতে হবে। এক হচ্ছে অফিসের হাই আপ লেভেলে জানাতে হবে, যারা এমপ্লয়ার আছেন তাদের জানাতে হবে, না হলে দরকার হলে আইন শৃঙ্খলার
আমাদের যে বাহিনী আছে তাদের আমাদের সাহায্য নিতে হবে, দরকার হলে আমাদের কোর্টে আইনের আশ্রয় নিতে হবে। সো এই প্রত্যেকটা জিনিস স্টেপে স্টেপে আসবে। এবং একটা অফিসে নারীরা একা তো কাজ করেন না, তাদের আরও নারী সঙ্গী আছেন, চারজন পাঁচজন ছয়জন, তারা একত্রে হতে পারেন, তারা একত্রিত হয়ে তাদের দাবিটা জানাতে পারেন। আর ব্যক্তিগত ক্ষেত্রে নারীদের কিছু আসলে সেফটি প্রিকশন নিতেই হবে। যেমন একটা ছোট্ট জিনিস আছে, ইসলামে হাদিসে একটা রেগুলেশন আছে, সেটা হচ্ছে যে কোনো ঘরে একা একজন নারী এবং পুরুষ থাকবে না। কারণ একজন একা নারী এবং একজন পুরুষ যদি থাকেন গায়ের মাহরেম, তাহলে তিন নাম্বার যে থাকে সে হচ্ছে শয়তান। জি জি। তো অফিসের ক্ষেত্রে এই ডেকোরামটা অত্যন্ত জরুরি। অফিসে তার আমার সঙ্গীর সাথে, মানে আমার সহকর্মীর সাথে কিংবা আমার বসের কাছে আমাদের অল্প সময়, খুব অল্প সময়ের ব্যাপার হলে সেটা অন্য ব্যাপার, কিন্তু অনেকক্ষণ ধরে যদি কাজ করতে হয় সেটা যেন কোনোভাবে একা ঘরে না হয়। একটা একা ঘরে একজন নারী এবং একজন পুরুষ অনেকক্ষণ ধরে কাজ করছে সেটা অফিসিয়াল ডেকোরামে থাকা উচিত না। তো এই এই জায়গা থেকে আপা যেটা বলছিলেন যে আসলে পুরুষদের সাথে আমাদের অনেক সময়ই কাজ করতে হয়, তো অনেক সময় বাধ্য হয়েই আসলে পুরুষদের সাথে কাজ করতে হয়, বা সামাজিক কাজকর্মে যখন নারীরা অংশগ্রহণ করে থাকে পুরুষদের সাথে সাক্ষাৎ হতেই হয়। তো এই ক্ষেত্রে নারীরা আসলে কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে? কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা অফিসিয়ালি যে কথাবার্তাগুলি বলি সেগুলি ঠিক আছে, খুব বেশি কথাবার্তার মধ্যে যে একটা গ্যাপ রাখা, প্রফেশনাল লেভেলটাতে থাকা, এটা অত্যন্ত জরুরি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রফেশনাল কাজে প্রফেশনাল লেভেলটা রাখা জরুরি। এটা খুব ক্যাজুয়াল হয়ে গেলে আমাদের যে ফর্মাল যে রিলেশনটা সেটার বেয়ন্ডে চলে যেতে পারে। এবং আসলে সেন্সও রাখতে হবে, নারীদের চোখ কান খোলা থাকতে হবে যে আমরা কাজের মধ্যে কোন ধরনের বিপদ আসতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং সাথে আমার যে নারী সহকর্মী আছে, আমি তো বারে বারে বলবো যে ইট ইজ ইম্পর্ট্যান্ট যে আমার অফিসে আর যেই কজন নারী সহকর্মী আছেন তাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকা, কোনো একটা সুবিধা অসুবিধায় তাদের ইনফর্ম রাখা। এবং সেফটি সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। অফিস থেকে এটার যদি ব্যবস্থা না করা হয়, আমাদের নিজেদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এটা আমাদের করতে হবে। এরকম জায়গায় অনেক সময় দেখা যায় যে আসলে নারীরা চাকরি চলে যাওয়ার ভয়ে, অথবা এরকম হয় যে একটা সোশ্যাল স্টিগমা বা একটা খারাপ লোকজন কি বলবে এই ধরনের বিষয়ের কারণে দেখা যায় যে সে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, কিন্তু সে আসলে কমপ্লেনে যাচ্ছে না। তো এই জায়গায় আপনার পরামর্শ কি থাকবে বা আমি ইসলামে কি বলে এই জায়গায়? ইসলাম তো কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে। সেটা আমার নিজের উপরেও যদি অত্যাচার হয়, সেটা আরেকজনের উপরেও যদি অত্যাচার হয়, তাহলেও আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আচ্ছা। এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে এখানে অবশ্যই আমাদের যে উইজডম একটু ব্যবহার করতে হবে, যে কোন সময় বেস্ট টাইম, বেস্ট সময় বুঝে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। যখন তখন করলে হতে পারে যে এটার মানে সুফল না পেয়ে আমরা হয়তো বা অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু ডেফিনেটলি যদি অন্যায় করা হয় এই জিনিস মুখ বুঝে সহ্য করার কোনো কারণ নাই। কারণ অন্যায় যদি শুরু হয় একবার সেটা কোনোদিন শেষ হবে না। এবং কারো যদি অভ্যাস হয়ে যায় যে অন্যায় প্রতিবাদ না করার, তাহলে একদিন বিরাট বড় অন্যায় হয়ে গেলেও সে প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলবে, তার সেই কোয়ালিটি ডেভেলপ করবে না। এবং আল্লাহ তাআলা একজন মানুষের আসলে দায়িত্বই দিয়েছেন যে কোনো অন্যায় যদি ঘটতে থাকে তাহলে সেটা তুমি হাত দিয়ে থামাও, হাদিসে এসেছে। জি। আর যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে বলে থামাও। হাত দিয়ে থামাও মানে গিয়ে মারপিট করা না, কিন্তু হাত দিয়ে থামানো মানে ইউ বি অ্যাক্টিভ, অ্যাক্টিভলি সেটাকে থামানোর চেষ্টা করো, কোনো একটা ব্যবস্থা করো যাতে এই কাজটা থেমে যায়। যদি সেটা না পারো তাহলে অ্যাটলিস্ট মুখে প্রতিবাদ জানাও। জি। সেটাও যদি না পারো, অন্তরে কন্টিনিউয়াসলি ঘৃণা থাকতে হবে যে এই জিনিসটা আমি একেবারে অপছন্দ করছি। সুতরাং সেই অন্যায় নিজের উপরে হোক অন্যের উপরে হোক সেটা বড় কথা না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আচ্ছা আপা, আমি এই এই জায়গায় আরেকটু জানতে চাচ্ছি আপা আপনার কাছে যে আসলে সামাজিক কর্মকাণ্ডে যাওয়ার ক্ষেত্রে তাহলে একজন মেয়ে কোন কোন বিষয়গুলো একেবারে লক্ষ্য রেখেই আগাবে? আমি একটা জিনিস বলবো যে সামাজিক কর্মকাণ্ড মানে হচ্ছে আমরা যদি একেবারে এসেন্সটা বুঝি, ভালো কাজের দিকে ডাকা, খারাপ কাজকে থামিয়ে দেওয়া বা খারাপ কাজকে নিষেধ করা। এবং কোরআনকে বলা হচ্ছে ফুরকান। কোরআন আমাদের শিখাচ্ছে যে ভালো মন্দের ফারাক, কোরআনই আমাদের শিখাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ। তো যে কোনো মুসলিম নারী পুরুষের জন্য একটা বড় কাজ হবে কোরআনের নলেজ নেওয়া, মানে মুসলিম নারী পুরুষের যে জ্ঞান অর্জন করা ফরজ তার প্রথম জ্ঞানটাই হচ্ছে কোরআন এবং আল্লাহর বিধান এবং হাদিসের যে জ্ঞান এটা গ্রহণ করা। এটা আসলে
পিতা মাতাকে ছোটকাল থেকেই ব্যবস্থা করতে হবে। কোনো কারণে যদি না শেখা হয় একজন শিক্ষিত মানুষকে বা যে কোনো মুসলিম মানুষকে এটা চেষ্টা করতেই হবে যে কোরআনে আসলে ফরজ কোনটা করা হয়েছে, হারাম কোনটা করা হয়েছে, হালাল কোনটা করা হয়েছে, মানে কোরআনই তো শিখাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ। আমি এখন গিয়ে বললাম এই কাজটা ভালো না, কিন্তু কোরআনের বেসিস যদি আমার না থাকে হতে পারে ভালো কাজকে থামিয়ে দিচ্ছি। এই জিনিস বুঝতে হবে যে ভালো কাজকেই থামিয়ে দিচ্ছি কিনা, খারাপ কাজকেই চালু করছি কিনা। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় আমাদের কাছে নারী স্বাধীনতার নামে, আমাদের বাক স্বাধীনতার নামে, তারপর হিউম্যান রাইটস এর নামে অনেক জিনিস আমাদের সামনে চলে আসে, কিন্তু এগুলি জাজ করতে হবে কোরআনের বেসিসে, কারণ কোরআন ইজ দ্য বেসিস ফর মানে ফুরকান আমাদের। এটার বেসিসে আসলে চিন্তা করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এই এই নলেজটা যদি কোনো নারীকে পিতামাতা না দেয়, কোনো পুরুষকে পিতামাতা না দেয়, তাহলে তার বেসিক রাইটস ক্ষুণ্ণ করা হলো, এটা আসলে তাকে অর্জন করতে হবে। তারপরে হচ্ছে দুনিয়াবী নলেজ। আচ্ছা, ইমাম আল গাজ্জালি তার ইহয়া উলমুদ্দিনে বলেছেন যে আসলে দুই ধরনের জ্ঞান অর্জন করাই ফরজ, ধর্মীয় জ্ঞান এবং দুনিয়াবী চলার জ্ঞান, দুনিয়াতে চলার জ্ঞান। ধর্মীয় জ্ঞান তো প্রত্যেকে অর্জন করতে হবে, কিন্তু দুনিয়াতে চলার জ্ঞানটা এক একজনের এক এক রকম হবে। জি জি, তো এক একজনের যখন এক এক রকম হবে, কেউ ডাক্তারি জ্ঞান অর্জন করবে, কেউ টেকনিক্যাল জ্ঞান অর্জন করবে। আপা অনুমতি পেলে একটা ফোন নিতে চাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি তাসনিম তাবাত্তুম রিকমেন্ডেশন নন কলেজে পড়ছি। আমার প্রশ্নটি হলো, আমাদের কলেজে যেতে হয় আবার সারাদিন কোচিং এও থাকতে হয় ক্লাসের জন্য, কিন্তু নারীদের জন্য নামাজের জায়গা সবসময় অ্যাভেলেবল থাকে না, তাই দেখা যায় নামাজ পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ কাজা হয়ে যায় প্রায় সময়। এক্ষেত্রে আমি কি করতে পারি? আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি আপা, অনেক ব্যস্ততার কারণে এবং নামাজের জায়গা পায় না, যে কারণে নামাজ পড়তে পারে না। জি, তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি? ইটস আ গুড কোয়েশ্চেন, কিন্তু আমি বলবো যে নামাজ তো কাজা করার কোনো উপায় নেই, নামাজ কাজা করা যাবে না আসলে। তো আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের দেশে তো আমরা যদি রিকোয়েস্ট করি কোচিং সেন্টারে যে একটা ছোট্ট একটা কর্নার মানে নামাজের জন্য রাখতে, আর স্কুলেও নিশ্চয়ই নামাজের জায়গা আছে, হয়তো একটু অজুর ব্যবস্থা থাকতে হবে আর কি। তো অজু করা বা অজু বেশ কিছুক্ষণ রাখার চেষ্টা করা, এইসব একটা হতে পারে। আর নামাজের জন্য আমরা তো রেডিই থাকি, আমাদের পোশাক আশাক তো জেনারেলি পরিষ্কারই থাকে, তো ঘর থেকে বের হওয়ার সময় ভালো পরিষ্কার পোশাক পরে যদি আমরা বের হই, এবং স্কুলে এবং কোচিং সেন্টারে দুই জায়গাতে এটা বলে রাখতে হবে যে আমাদেরকে নামাজের ব্রেক দিতে হবে। কারণ আমি ধরে নিচ্ছি যারা কোচিং সেন্টারে পড়াশোনা করছে এবং যারা শিক্ষক আছেন তারা সবাই বেশিরভাগ মুসলিম, তো তাদের সবারই নামাজের ইস্যুটা থাকার কথা। তো আমি বলবো একটু কর্তৃপক্ষকে জানানো, মানে স্কুল কর্তৃপক্ষ এবং কোচিং কর্তৃপক্ষ, জানিয়ে এটার ব্যবস্থা করতে হবে, কারণ নামাজ কাজা দেওয়ার কোনো সিস্টেম তো নাই আমাদের। জি জি, তো আপা আরেকটা বিষয় আমরা মূল বিষয়ে আসলে চলে আসছি, যে সেটা হচ্ছে যে আমরা রাসূলের যুগে যদি ইতিহাসে একটু তাকাই তাহলে আমরা দেখব যে আসলে মুসলিম নারীরা বিভিন্ন রকমের সেবামূলক কাজে ইনভলভ থাকতো। আপা আরেকটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্নটি করুন। আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় নারীদের হ্যারাসমেন্ট হতে হয় বিভিন্ন টাইপের, তো আমরা এগুলো অন্যদের কাছে প্রকাশ করতে পারি না বা অনেক বসদের কাছে সরাসরি বলা যায় না, তো সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের আমরা মানে মানে ব্যবস্থা গ্রহণ করতে পারি বা কি ধরনের সমস্যার সমাধানের জন্য প্রবলেমগুলো সলভ করার জন্য মানে কিভাবে আমরা ভয় করলে হবে না, যদি কোনো অন্যায় করা হয় সেটা জানাতে হবে, সেটা যদি ইমিডিয়েট বসকে না জানানো যায় তাহলে টপ বসকে, না হলে একেবারে সিইও কে জানাতে হবে দরকার হলে। আর তারপরেও কিছু যদি না হয় আইনি সহায়তাও নেওয়া যেতে পারে। আর যেটা আমি বারেবারে বলছি যে কর্মক্ষেত্রে নারীদের একটা নেটওয়ার্ক থাকা দরকার হবে, নারীরা একে অপরের সাথে কানেক্টেড থাকবেন এবং সুবিধা অসুবিধার ক্ষেত্রে তারা একত্রে কাজ করবেন, এটা হলে সবচেয়ে ভালো হয়, যে একটা ভিতরের একটা সেফটি নেট থাকলো আমাদের, এটা থাকা দরকার হবে।
জি আমাদের কথা হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে এই জায়গাগুলোতে তো আসলে আপনার এন্টি হ্যারাসমেন্ট কমিটি থাকা বাধ্যতামূলক। সো আমি যতদূর জানি অনেক প্রতিষ্ঠানে অনেক জায়গায় এই কমিটি আছে, ওখানেও কমপ্লেন করার সুযোগ তো আছে। আপা আরেক যে বিষয়ে কথা বলছিলাম যে সমাজসেবামূলক কাজ আমরা রাসূলের যুগে নারীদের মধ্যে অনেকই দেখেছি এবং অনেক উদাহরণ আছে। তো বর্তমানে নারীরা যদি এ ধরনের কোনো কাজ করতে চায়, সেবামূলক কাজ করতে চায়, সেক্ষেত্রে কোন বিষয়ে কোন ধরনের কাজগুলো বেছে নিতে পারে আপা? আমি একটা জিনিস বলবো যে সেবামূলক কাজে নারীদের অংশগ্রহণ অনেক বেশি আমরা মানে উৎসাহ দিব। এর কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নারীরা বাসায় বসে আছেন বলতে ঘরের কাজ তো অনেক কাজ, কিন্তু সেটা করার পরেও, বাচ্চাদের দেখাশোনা করার পরেও অনেক শিক্ষিত নারীর হাতে কিছু সময় থাকে। তো সেই কাজটা যেন মানুষের কল্যাণে লাগে, সেটা যেন শুধুমাত্র ঘরের ভিতরেই না থাকে, জনকল্যাণে লাগে, সেটা যেন করা হয়। কারণ পুরুষদের অনেক বেশি আয় রোজগারের জন্য, ভরণ পোষণের জন্য বা কাজের জন্য তাদেরকে অনেক বেশি স্ট্রেস থাকতে হয়, তারা অতটা সময় বের করতে নাও পারতে পারেন, কিন্তু নারীদের তো অনেক সুযোগ আছে। সময়ের স্বল্পতার কারণে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব এক মিনিটে পুরো সারাংশটা যদি একটু বলেন। আজকে আমরা আসলে বলতে চেয়েছিলাম যে নারীদেরকে অবশ্যই নারী পুরুষ উভয়কে অবশ্যই একত্রে কাজ করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে, এবং আল্লাহ প্রদত্ত দায়িত্বও তাই যে নারী পুরুষ উভয়ই এই সমাজকে ভালো কাজের দিকে ডাকবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে এবং সামাজিক কল্যাণে অংশগ্রহণ করবে। সেটা যেন আমরা বুঝতে ভুল না করি, এবং সেই জন্য পুরুষের পাশাপাশি নারীদেরকে যেন আমরা সুযোগ দেই, যোগ্য করে গড়ে তুলি, এবং নারীরাও যেন নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলেন সামাজিক উন্নয়নে এবং সামাজিক কল্যাণে ভূমিকা রাখার জন্য। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এর মধ্যে একটা বিষয় আমরা স্পষ্টই আমাদের কাছে চলে এসেছে, সেটি হচ্ছে যে একজন নারী যদি সে সামাজিক কাজে অংশগ্রহণ করতে চায়, সেই ক্ষেত্রে আসলে ইসলামের পক্ষ থেকে কোনো ধরনেরই বাধা নেই, এবং সেই ক্ষেত্রে অবশ্যই যে দিক নির্দেশনাগুলো ইসলাম দিয়েছে, বিশেষ করে আপা যে বিষয়গুলো আলোচনা করলো এবং আলোকপাত করলো, সেই বিষয়গুলো আমরা নারীরা যারা আছি তারা এগুলো সচেতনভাবে মেনে চলার চেষ্টা করব। পাশাপাশি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাদের হাতে নারীর নিরাপত্তা অনেকাংশে নির্ভর করছে, তারাও যেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে, এই কামনা ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। বিআরবি নিবেদিত, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, নারী ও জীবন অনুষ্ঠানের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।